পরিমাণ সম্পর্কে শেখার একটি অংশ হল জিনিসগুলির মধ্যে লম্বাই তুলনা করা শিশুকে সাহায্য করার একটি উপায় হল বিভিন্ন লম্বায়ের লাঠি তাকে দেওয়া আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করতে পারেন কোনটি সবচেয়ে লম্বা এবং কোনটি সবচেয়ে কম তারপর তারা এগুলি সর্বোচ্চে কম থেকে সর্বোচ্চে লম্বার স্থানে রাখতে পারে আপনি লাঠিগুলো মিশ্রিত করতে পারেন এবং তারপর বাচ্চাকে বলুন সর্বোচ্চে লম্বা থেকে সর্বোচ্চ কম অর্ডারে রাখতে আপনি সুতোর টুকরো পেন্সিল বা অন্যান্য জিনিসগুলির টুকরো দিয়ে এটি করতে পারেন যার বিভিন্ন লম্বায় আছে দৈর্ঘ্যর তুলনা শিশুকে কেবল পরিমাণ সম্পর্কে জানতে সহায়তা করে না পাশাপাশি তাদের যৌগিক চিন্তাভাবনার বিকাশ করে